দেশের বড় দুই রাজনৈতিক দলের কথার লড়াই চলছেই। এবার সমাবেশে লোক সমাগম এবং কর্মসূচির পাল্টাপাল্টি নিয়ে মন্তব্য দুই দলের সাধারণ সম্পাদক মহাসচিবের। রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বরের কর্মসূচি পালন নিয়ে যৌথ সভা করে দলটি। সভা শেষে বিএনপি মহাসচিব বলেন, ব্যক্তিগত পর্যায়ে কথা বললে আওয়ামী লীগের কেউ রেহাই পাবেন না, প্রত্যেকের অবৈধ সম্পদ অর্জনের ফিরিস্তি সামনে আনা হবে বলেও হুঙ্কার ছাড়েন তিনি। আওয়ামী লীগ সরকারি টাকা খরচ করে সমাবেশ করেও চেয়ার পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করলে সামাল দিতে পারবেন না, কেউ বাদ যাবে না, কার কোথায় কত বাড়ি ঘর আছে, কত টাকা সরিয়েছেন, কিভাবে সরিয়েছেন, কিভাবে নিয়ে গেছেন, সব এই দেশের মানুষ জানে এবং তা প্রকাশিত হবে। আপনারা সমস্ত সরকারি গাড়ি ঘোড়া সরকারি টাকা ব্যবহার করে যে লোকজন নিয়ে আসলেন চেয়ার পর্যন্ত পূর্ণ করতে পারলেন না। এদিকে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে যৌথ সভা করে আওয়ামী লীগ। সভার শুরুতে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করেনি, নিয়মিত কাউন্সিলের অংশ ঢাকার সম্মেলন। জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা সমাবেশ এখন অচল বলেও মন্তব্য করেন কাদের। এটা আমাদের আগে থেকে ডেট দেওয়া ছিল, এখানে বিএনপি রংপুর সমাবেশকে পাল্টাপাল্টি করার কোনো বিষয় এবং সেই প্রক্রিয়াটা আমরা এগিয়ে নিচ্ছি। এখানে বিএনপির সাথে আমাদের পাল্টাপাল্টি করার কোনো বিষয় নেই, এটা কোনো পাল্টাপাল্টির বিষয়, পাল্টাপাল্টি আমরা করব। জঙ্গিবাদ সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা সমাবেশও অচল। বিএনপির কোনো সভা সমাবেশে বাধা সৃষ্টি করেনি আওয়ামী লীগ। পরিবহন মালিকরা বিএনপিকে ভয় পায় বলেই ধর্মঘট ডাকে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকা জেলা আওয়ামী লীগ ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা।